প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমরা সকলে এই মুহূর্তে তোমাদের ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছো এতদিন তেমনভাবে পড়া হয়নি আমাদের পরীক্ষায় পাশ নম্বরটুকু উঠবে তো ও কি কৌশল অবলম্বন করলে পাস তো করবোই ভালো নম্বর হবে কলেজে ভর্তি হতে পারবো টুয়েলভে রকম অসুবিধা হবে না যারা একাদশ শ্রেণীতে পড়ছো কি এমন কৌশল রয়েছে সমস্তটাই বিস্তারিত আলোচনা করব গোপন কৌশল তোমাদের সঙ্গে শেয়ার করব যেটার দ্বারা তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে কাজেই তোমরা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যদি হয়ে থাকো সায়েন্স আর্টস কমার্সের ছাত্রছাত্রী যদি হয়ে থাকো তাহলে এই ভিডিওটি দেখে এই কৌশলগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু অতি অবশ্যই তোমরা প্রয়োগ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের অতি অবশ্যই বলবো ও ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের এখনও পর্যন্ত সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের একাদশ এবং উচ্চ মাধ্যমিকে যারা পড়ছো তোমাদের ফাইনাল নিয়ে কোনো না কোনো প্রস্তুতি তোমরা করে রেখেছো এক্ষেত্রে তোমাদের মনে অনেকেরই কিন্তু পাঁচ নম্বর নিয়ে একটা ভুল ধারণা রয়েছে তোমরা অনেকে জানোই না যে আমাদের কত নম্বর রয়েছে এবছরের পাঁচ নম্বর অর্থাৎ কত নম্বর পেলে আমরা পরীক্ষায় পাস করব। কারণ একশোর মধ্যে তিরিশ পেলে তুমি পরীক্ষায় পাশ নাও করতে পারো তো একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঁচ নম্বরের বিষয়টা তো একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাস মার্কসের যে বিষয়টা এবছরের তোমরা জানো না তারা ওই ভিডিওটি দেখে নিও তো আগে এই ভিডিওটি দেখে নাও এখানে তোমরা যারা সারা বছর পরনি তোমরা যারা পড়েছ ও তোমাদের সকলের জন্যই ভিডিওতে থাকবে একাধিক গোপনীয় তথ্য আমি দু থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক স্টুডেন্ট পড়িয়েছি আমি সকল টাইপ স্টুডেন্টের ক্ষেত্রে আলোচনা করব যারা পাঁচ নম্বরটুকু তুলতে চাও এবং যারা নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট আপ পেতে চাও প্রত্যেকের ক্ষেত্রেই মূল মন্ত্র বা গোপনীয় তথ্য তোমাদেরকে আলোচনা করব। আর প্রত্যেকে বলে রাখি গোটা ইউটিউব গোটা ইন্টারনেটে তোমরা এরকম তথ্য আগে কোথাও পাওনি তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ দেখো যে বিষয়টা একেবারে ভুল করে থাকো সেটা কিন্তু তোমরা শুধুমাত্র রিসোর্সের ব্যাপারে ভাবো কোথার থেকে আমরা পড়বো কোথার থেকে পড়লে বেশি নম্বর পাব তোমাদের কাছে কিন্তু সামনেই সমস্ত কিছু রয়েছে কিন্তু তোমরা সেটাকে ঘুরেও দেখো না শুধুমাত্র তোমরা খোঁজো কোথার থেকে বেটার পেতে পারি বেটার তোমাদের সামনে রয়েছে খুঁজতে খুঁজতেই ছয়ে যায় তোমাদের সময় এবং পরীক্ষার সময় দিনটাই বুঝেই উঠতে পারো না যে কোথার থেকে শুরু করব কোথায় শেষ করব যারা আগে এই বিষয়টি করে থাকো বাংলা হোক ইংরাজি হোক সবার প্রথম তোমাদের বা বেঙ্গলি তারপরে তোমাদের ইংরাজি রয়েছে তারপরে তোমাদের আদার্স যে সাবজেক্ট এ তিনটে কিংবা কারোর চারটে সাবজেক্ট রয়েছে ঠিক আছে প্রথমেই বলি বাংলা আর ইংরাজির ক্ষেত্রে তো এক্ষেত্রে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো বা কমার্সের স্টুডেন্ট রয়েছো তোমরা সব থেকে বেশি কম নজর দাও বাংলা এবং ইংলিশে কারো এবং অন্যান্য যারা আর্টসের স্টুডেন্টও রয়েছো তোমরা সকলেই জানো বাংলা তো আমরা ছোটোবেলার থেকে পড়ে আসছি বাংলায় তো নম্বর উঠবেই আর ইংরাজির ক্ষেত্রে একটু কষ্টকর হবে আমরা ইলেভেনে শিখে এসেছি তাও আমাদের কোনো অসুবিধা হবে না এই বাংলা ইংলিশ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ এখানে আমাদের নাম্বার তোলার একটা অপশান অর্থাৎ এখানে অল্প সময়ে যদি তুমি দাও তাহলে তুমি ভালো নম্বর তুলে নিতে পারবে অর্থাৎ সময় দিলেই নম্বর তুমি পাবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে বাংলা যদি এখনও ভালো মতন করে সম্পূর্ণ কমপ্লিট না করে থাকো ইংরাজি যদি ভালো রকমভাবে কমপ্লিট না করে থাকো তো সবার প্রথমে তোমরা সারমর্মটা কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা নাটকের মানে বই দেখে দরকার পড়লে পড়ে নাও বা কাউ থেকে বুঝে নাও ওই সারমর্মটা যদি পড়ে যাও সেক্ষেত্রেই কিন্তু তুমি ওখান থেকে সিক্সটি পারসেন্ট কিন্তু পেয়ে যাবে এটা অতি অবশ্যই মাথায় রাখবে এবং তারপরে তোমাদের অবশ্যই তোমরা বলবে আমাদের পাটে পাটে নাম্বার আছে এ তারপরে ব্যাকরণ রয়েছে হ্যাঁ ব্যাকরণ একদিনে শেখা যায় না গ্রামার একদিনে শেখা যায় না তোমরা যদি ভালো নম্বর পেতে যাও তাহলে তোমরা অনেক দিন আগে থেকে পড়াশোনা করেছো আরো একটা ছোট্ট বিষয় তোমাদের বলে রাখি তোমাদের বাংলা থেকে বা ইংরাজি থেকে যেটাই আসুক না কেন ধরো এ এখান থেকে কোনো একটা প্রশ্ন এসছে কোনো একটা লাইন তুলে দিয়েছে সেখান থেকে বলল এ কী বলতে চেয়েছে তোমরা সারমর্মটা পড়ে এসছো ও তাহলে তোমরা কিন্তু লিখতে পারবে বট কোশ্চেন দিয়েছে এর ব্যাপারে লিখতে বলেছে গল্পটার ব্যাপারে কোনো চরিত্রের ব্যাপারে সেক্ষেত্রে তোমরা সারমর্ম পড়ে এসছো তোমরা বানিয়ে কিন্তু লিখতে পারবে এবং তোমরা নাম কিন্তু সেখান থেকে ক্যারি করতে পারবে কাজে বাংলা ইংলিশের সারমর্মটুকু যদি জানো তাহলে পাঁচ নম্বর নিয়ে চিন্তা নেই যারা একটু সময় দেবে তারা ভালো নম্বর ক্যারি করতে পারবেই পারবে কারণ এমসি কিউ আর এসি কিউ সমস্ত কিছু আছে আর এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে সেরকম কোশ্চেন হয় না সারমর্ম পড়লেই তোমরা পুরোপুরি অ্যান্সার কমপ্লিট করতে পারবে আর টেক্সট বই যারা পড়েছে তারা তো হানড্রেড পারসেন্ট ভালো নম্বর পাবেই পাবে বাংলা ইংলিশে দেখো এটা তো গেল বাংলা ইংলিশের কথা বাংলা ইংলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীরই কিন্তু রয়েছে কিন্তু এরপরে তিনটে বা চারটে অনেকের সাবজেক্ট রয়েছে সেটা অনেকের ক্ষেত্রে ভিন্ন তোমার আর্টস সায়েন্স কিংবা কমার্স যাই থাকুক না কেন ও তুমি যদি সারা বছর পড়ে থাকো তাহলে তো তুমি ভালো নম্বর পাবেই পাবে আর যারা সারা বছর পরনি তারা কিভাবে পাঁচ নম্বরটা তুলবে তার ক্ষেত্রে সবার প্রথমে তোমাদের বলে রাখি তোমাদের পরীক্ষায় কিন্তু দুটো প্রশ্ন থাকে একটা হচ্ছে পার্ট পার্ট এ থাকে এর প্রশ্ন থাকে আরেকটা হচ্ছে পার্ট বি এর প্রশ্ন থাকে ঠিক আছে পার্ট এতে কি থাকে পার্ট এর প্রশ্নে কিন্তু তোমাদের থাকবে হচ্ছে বড কোশ্চেন একটা প্রশ্নপত্র যেখানে কিন্তু তোমাদের লং কোশ্চেন থাকবে ঠিক আছে লং কোশ্চেন থাকবে তোমাদের এ আর পার্ট বিতে কিন্তু তোমাদের থাকবে হচ্ছে এমসিকিউ কিউ ঠিক আছে এ এম আর হচ্ছে এস এ কিউ ঠিক আছে পার্ট বিতে থাকছে এমসিকিউ আর এসি যারা সারা বছর সেরকমভাবে পড়তে এ এবছরের কন্ডিশনের জন্য বা যে কারণেই হোক পাঁচ নম্বর নিয়ে যাদের এখনও পর্যন্ত চিন্তিত রয়েছে বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে পাঁচ নম্বর নিয়ে চিন্তিত রয়েছে তারা কিন্তু সবার প্রথম টার্গেট করবে পার্ট বিতে যে জায়গায় থাকবে এমসিকিউ আর এসিকিউ তোমরা জানো প্রত্যেকেই তোমাদের এমসি কিউ জন্য আলাদা একটা পেপার দেওয়া হবে যে পেপারের মধ্যে চারটে অপশনের মধ্যে যে অপশানটা ঠিক হবে সেটা তোমাদের লিখে দিতে হবে তো এখানে এমসিকিউ আর এসিকিউর মধ্যে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে আর নিচে একটা লাইন দেওয়া থাকবে যেখানে তোমরা উত্তরটা লিখে দেবে তো এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যারা সারা বছর সেরকমভাবে পড়োনি তারা কিন্তু প্রধান তাদের লক্ষ্য থাকবে হচ্ছে এমসিকিউ আর এসিকিউ এমসিকিউ আর এসিকিউর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা অ্যাটেন্ড করবেই করবে জানো কিংবা না জানো অ্যাটেন্ড করবেই তোমরা এমসিকিউ এসিকিউর কারণ ওই যে পেপারটা আছে ওই পেপারটা সবার প্রথমে তোমরা কিন্তু কমপ্লিট করবে তোমাদের আগেই দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা স্কুলে এ এমসিকিউ এসিকিউর কোশ্চেন তো এটা কিন্তু তোমরা সবার প্রথমে কমপ্লিট করবে এবং এখানে তোমরা ঠিক ভুল মিলিয়ে কিন্তু প্রত্যেকেই ভালো নম্বর তুলতে পারবে যদি প্রত্যেকটা অ্যাটেন্ড করো তো এক্ষেত্রে তোমরা এখান থেকে আমি ধরে নিলাম ফিফটি মার্কস অর্থাৎ পনেরো নম্বর তোমরা পাবেই পাবে এরপরে এ তোমাদের হচ্ছে পার্ট এতে তোমরা চলে যাবে যেটা খাতায় তোমাদের লিখতে হবে এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের স্ট্রং পয়েন্ট থাকে একটা একটা উইক পয়েন্ট থাকে স্ট্রং পয়েন্ট বলতে কি চেনা ছকে যে এখান থেকে এই কোশ্চেনটা আসবেই আসবে একটা কোশ্চেন কমন এখান থেকে একটা যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সবাই জানে এলপিপি বা রৈখিক প্রোগ্রাম বিধি থেকে একটা কোশ্চেন প্রত্যেকে একই টাইপের পাবেই পাবে অ্যাপ্লিকেশান থেকে একটা কোশ্চেন পাবেই পাবে এগুলো কিন্তু চেনা ছকে থাকে প্রত্যেকটা পরীক্ষার একটা কিন্তু স্ট্রং পয়েন্ট থাকে যেটা প্রত্যেকটা বিষয়ভিত্তিক শিক্ষক তোমাকে বলে দিতে পারে তুমি যদি জানতে চাও তোমার যে শিক্ষকের কাছে পড়ো সেখান থেকে তোমরা কিন্তু জেনে নিতে পারো অলরেডি অনেকে জানো যে এই অধ্যায় থেকে এই কোশ্চেনটা আসবেই আসবে এই পরীক্ষায় সেই জায়গার থেকে সবার প্রথমে সেই মার্কসটাকে তুলে নাও যেটা তুমি নিশ্চিত যে এটা আসবেই এবারে প্রত্যেক বছর আসে চেনা ছকের কোশ্চেন এটা আসবেই প্যাটার্নের মধ্যে সেইখান থেকে তোমাদের পাঁচ নম্বর দশ নম্বর এরকম কোশ্চেন থাকেই থাকে যেটা তোমরা করতেই পারবে মানে কুড়ি নম্বর ওখান থেকে কিন্তু তোমরা দশ থেকে কুড়ি নম্বর ওখান থেকে পেয়ে যাবে তো এখানে যদি দশও পাও ঠিক আছে এই কুড়ি নম্বরের মধ্যে চেনা ছকের থেকে যদি দশও পাও আর এখান থেকে পনেরো তাহলেই কিন্তু পঁচিশ হয়ে যাচ্ছে পাঁচ নম্বর নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না এছাড়া আরও একটা কথা বলে রাখি শুধু তো ওই চেনা চেনাছকের কোশ্চেনগুলোই পারবে অন্যগুলো পারবে না সেরকম তো নয় আরও কোশ্চেন রয়েছে অনেক কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের মধ্যে কম বেশি তোমরা লিখবে সেখান থেকেও কিন্তু তোমরা নম্বর পাবে এক্ষেত্রে তোমাদের একটা কথা তো প্রত্যেকে বলে রাখি যাদের হিস্ট্রি রয়েছে বা অন্যান্য সাবজেক্ট রয়েছে বা ফিজিক্স রয়েছে কোনো একটা জিনিস অল্প পরিসর মনে পড়ছে পুরোটা ক্লিয়ারভাবে মনে পড়ছে না সেইটুকুই কিন্তু তুমি লিখে আসো পাটে কিন্তু তোমাদের নম্বর আছে কাজেই তোমরা কেউ কোনো জায়গায় কোনো কোশ্চেন ফাঁকা রাখার চেষ্টা করবে না কিছু জানলেও তোমরা অ্যাটলিস্ট সম্পূর্ণভাবে লিখে আসো কারণ তোমরা যদি লিখে আসো শিক্ষক কিছু নম্বর হলেও তোমাদের কিন্তু দিতে পারে আর যদি একেবারে কিছু না লিখে আসো সাদা খাদা জমা দাও সেক্ষেত্রে শিক্ষক নম্বরটা দেবে কোথায় কাজেই তোমরা কিন্তু কেউ কোনো কোশ্চেন ছেড়ে আসবে না তোমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে মেন্টালিটি থাকবে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করবই করব যেটুকু জানি সেটুকু লিখবোই লিখবো সেক্ষেত্রে টিচাররা নাম্বার দিক কিংবা না দিক আমার কাজ লিখে আসা আমি লিখে আসবো তো এই রকমভাবে যদি তুমি প্রস্তুতি নাও এই রকমভাবে যদি তুমি স্টাডি করে পরীক্ষা দিতে যাও প্রত্যেকটা সাবজেক্টে কোনো সাবজেক্টে তুমি ফেল তো করবেই না ভালো নম্বরে উঠবে যারা সারা বছর পড়েছো প্রত্যেকটা বিষয়ে তাদের তো সব কিছুই জানা তারা তো নাইনটি নাইনটি ফাইভ প্লাস নম্বর পাবেই পাবে এক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আয় কি আমি তোমাদের উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট নিয়ে আলোচনা করবো কোন বিষয়ে কোন জায়গার থেকে তোমরা সহজে নম্বর তুলতে পারবে এটা নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর তোমরা যারা শুধুমাত্র পাঁচ নম্বর পেয়ে সন্তুষ্ট নাও আরও বেশি নম্বর পেতে চাও বা নাইনটি ফাইভ পারসেন্ট আপ পেতে চাও তারা তো সারা বছর মোটামুটি পড়েছ এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি সাজেশন অবশ্যই তোমরা দেখো কিন্তু তোমাদের ক্ষেত্রে টেক্সট বই প্র্যাকটিস করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ টেক্সট বই হচ্ছে আমাদের প্রধান অস্ত্র ব্রহ্মাস্ত্র সেই কারণ টেক্সট বইটাকে সম্পূর্ণ ভালো করে তোমরা থ করে যাও সেক্ষেত্রে কিন্তু টেক্সট বই সম্পূর্ণ কমপ্লিট করলেই তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ইনফ্যাক্ট ফুল মার্কসও তোমরা ওখান থেকে ক্যারি করতে পারবে কোন সাবজেক্টে সব থেকে বেশি তোমার ভয় রয়েছে কোন সাবজেক্টে তুমি সব থেকে বেশি প্রিপারেশান নিয়েছো কত নম্বর কোন সাবজেক্টে তুমি আশা করছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানাও আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর সবশেষে একটাই কথা বলবো বি পজিটিভ থাকো কোনো চিন্তা করো না যা হয়েছে কি পড়েছো অন্য কে কী পড়েছে তুমি পারবে পরীক্ষার হলে সমস্ত কিছু লিখে আসবে এই পজিটিভিটির সাথে তুমি পড়ে যাও পরীক্ষার হলে যাও এবং সমস্ত কিছু লিখে আসো তুমি পাঁচ নম্বর তো দূরের কথা ভালো নম্বর পাবেই পাবে যদি পসিবল হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে কারণ শিক্ষা বিতরণের শিক্ষা কমে না বরং শিক্ষা বাড়ে আর তোমার যদি কোনো মতামত জানানোর থাকে বা তোমার যদি কোনো পরামর্শ দেওয়া থাকে তোমার বন্ধুদের তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না তো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ